আসসালামু আলাইকুম, চলে আসলাম কলাবাগান লেক সার্কাসে উত্তর ধানমন্ডিতে। একেবারে রেডি, ফিনিশিং স্টেজে আছে। এখানে দুটো অ্যাপার্টমেন্ট আছে, একটা পাঁচতলায় এবং একটা সাততলায়, লিফটের ফোর, লিফটের সিক্স। মেন রোড থেকে, স্কয়ার হসপিটাল থেকে আমি হেঁটে আসলাম। আমার সময় লেগেছে একেবারে, মানে ট্রাস্ট মি, সময় লেগেছে অনলি 2 মিনিটস। তো এখানে অ্যাপার্টমেন্ট আছে 1620 SFT, সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট, 3 বেডরুম। তো এবং সাথে একটি পার্কিং। তো কলাবাগানে চমৎকার সাইজের অ্যাপার্টমেন্টটি, 1620। এই সাইজেই কলাবাগানে বেশি ডিমান্ড। আমি দেখে আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, ভেতরে আমি বিয়ং করাবো। এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিংগুলো একেবারে মানে প্যারালালে আছে, জাস্ট গাড়ি এসেই উঠে উঠে থাকবে আর কি। এটা হচ্ছে পার্কিং এরিয়া জেন্টর। পার্কিংটা রাস্তার থেকে ডিরেক্ট ঢুকে যাবে আর কি, তো খুবই স্মুথ পার্কিং হবে। টোটালটাই পার্কিং। এখানে লিফট লবি আছে, লিফট এখন ইনস্টল করা হয়নি। স্টেয়ার, আমি এখন লবিতে আছি, সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট বলেছি আপনাদের। এটা হচ্ছে লিফট, লিফট এখনও কমপ্লিট হয়নি, কিছু টাইলসের কাজ বাকি আছে ফিনিশিংয়ের, এগুলো কমপ্লিট হলে লিফট লেগে যাবে, অনেক জায়গা আছে। এটা হচ্ছে স্টেয়ার এবং দুদিকেই উইন্ডো, ভেন্টিলেশন চমৎকার। আমি অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি, টাইলস এখনও দেওয়া হয়নি, এটা চয়েস করে টাইলস দেওয়া হবে। এটা ড্রয়িং রুম, ঢুকলেই ড্রয়িং, ড্রয়িংয়ের পর এখানে হচ্ছে ডাইনিং স্পেস। এইটা একটা কমন টয়লেট, ওয়াশরুম। এটা হচ্ছে 3rd বেড। আমি এখন অলমোস্ট সন্ধ্যার কাছাকাছি, তো লাইট কেমন থাকবে আপনারা বুঝতে পারছেন। যদিও আমার ফোনে পরিপূর্ণ লাইট বোঝা যাচ্ছে না, ফোনে একটু ডার্ক আসছে। এটা ডাইনিং স্পেস, কিচেন, কিচেনটা বড় আছে, ডাইনিং স্পেস অনেক স্পেসিয়াস এবং ভেন্টিলেশন খুবই চমৎকার। সাধারণত ডাইনিংটা একটু ডার্কে থাকে, সেখানে ডাইনিংটাও অনেক আলো বাতাসের মধ্যে আছে। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং, 1620-এর মধ্যে ফ্যামিলি লিভিং। এইটা আসলে খুবই চমৎকারভাবে যদি স্পেস ইউটিলাইজেশন করা হয় ওইভাবে, তাহলে হয়তো এটা বের করা সম্ভব। তো এটা ফ্যামিলি লিভিং। এটা হচ্ছে 2nd বেড এবং 1620 অনুপাতে অনেক বড় বেডরুম, অনেক বড়। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিং এর পরে হচ্ছে মাস্টার বেড, চমৎকার মাস্টার বেড, অনেক বড়। মাস্টার বেডের সাথে একটা বারান্দা আছে, আমি বারান্দার আপনাদের বারান্দা থেকে লুকটা কীরকম আসবে আমি দেখাচ্ছি। ফ্রন্টে রাস্তা, যারা লেক সার্কাস কলাবাগানে থাকেন তাদের পরিচিত এলাকা।
ওই যে বিল্ডিংটা দেখছেন আপনারা বড় সাদা, এটা কনকর্ডের টাওয়ার। দ্যাটস ওয়াই আপনারা বুঝতেই পারছেন যে আমি মেইন রোডের থেকে, আমি বলেছিলাম আমি 2 মিনিট হেঁটে এসেছি, তো ওইটা হচ্ছে মেইন রোডের উপরে, তো ওইখান থেকে এখানে আমি 2 মিনিটে এসেছি। একেবারে সহজ লোকেশন, তো মাস্টার বেড এবং প্রচুর আলো বাতাস আছে। আমি মাস্টার বেডটা টয়লেটটা দেখাচ্ছি মাস্টার বেডের সাথে, এটাও তুলনামূলক অনেক বড়। তো 1620 স্কোয়ার ফিটের মধ্যে সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট এবং ফ্যামিলি লিভিং সহ লেক সার্কাস কলাবাগানে, আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন। আপনারা কারো যদি রিকোয়ারমেন্টটা থাকে আপনারা অবশ্যই এটা নিয়ে চিন্তা করতে পারেন, এবং ট্রাস্ট মি আপনারা যদি ফিজিক্যালি এটা ভিজিট করেন, আমি হয়তো আপনাদেরকে এটার ফোনে টোটাল অ্যাপার্টমেন্টটার সৌন্দর্যটা দেখাতে হয়তো ব্যর্থ হচ্ছি, আপনারা অবশ্যই পছন্দ করবেন এটা আমার বিশ্বাস। তো ভালো থাকবেন, ধন্যবাদ।